ছোটবেলা থেকে একটা ভাবনা ছিল, একটা স্বপ্ন ছিল ব্যতিক্রমী কিছু করার, যে কাজের মধ্যে দিয়ে সমগ্র পৃথিবীতে আমার একটা পরিচিতি হবে এবং শুধু পরিচিতি নয়, আমার দেশ সম্মান অর্জন করবে। এবং এই ভাবনা থেকেই একটা স্বপ্ন দেখা। কালামজি বলেছিলেন যে সেটাই স্বপ্ন যেটা তোমাকে ঘুমোতে দেয় না। এটা ভেবে আমি সত্যি ঘুমোতে পারতাম না। আমেরিকার ম্যাকেনজি মার্টিন 1157 ফুট লংগেস্ট স্টেপল চেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর একটা শিরোপা অর্জন করেছেন। সেটা যখন আমি জানতে পারি তখন আমি চ্যালেঞ্জ করি যে 1500 ফুট লংগেস্ট স্টেপল চেনের শিরোপা আমি অর্জন করব, যেটা হবে ভারতবর্ষের কাছে একটা গৌরবময়। গত জুলাইয়ের 1 তারিখে শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে সরকারি 5 জন আধিকারিককে সাক্ষী রেখে অ্যাটেম্প্ট নেওয়া হয় এবং পরিমাপ করে দেখা যায় 1819 ফুটের আমার চেনটি দৈর্ঘ্য হয়েছে। আর গত সেপ্টেম্বরের 28 তারিখে আমি জানতে পারি যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অথরিটি শিরোপা দিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষকে, আমার নামে যে সার্টিফিকেটটা এসছে। আমি এই শৃঙ্খলে একটা নাম দিয়েছি, নামটা হচ্ছে সম্প্রীতির শৃঙ্খল। বার্তা দিতে চাই আপামর ভারতবাসীর কাছে, যুব সমাজের কাছে এবং সেই সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্ট এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে চাই যে জাতি ধর্ম নির্বিশেষে এক শৃঙ্খলে অহিংসভাবে বাঁধা পড়ুক এই গৌরবে। আর আগামী দিনে অনেক কিছু ব্যতিক্রমী কাজের পরিকল্পনা রয়েছে, সেগুলো যথেষ্ট ব্যয় সাপেক্ষ, কারণ আমি হয়তো আরো অনেক কিছু করতে পারি। আমার আত্মবিশ্বাস যদি সরকারি সাহায্যগুলি প্রাপ্ত হই তাহলে নিশ্চয়ই আশা রাখি যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের শিরোপা আরো কয়েকটি আমাদের ভারতবর্ষকে উপহার দিতে পারবে।